ওজন পাকা 7 মান আছে, 4 লাখ 75 এরকম কম দামে কাছে পাবেন আমি মনে করি। ওজন কেমন হতে পারে? জমজমা হাট থেকে আমরা অবস্থান করতেছি আলমডাঙ্গা পশুহাটে চুয়াডাঙ্গা জেলার। আজকে তারিখ 22 মে মাস 2024 রোজ বুধবার। আমরা এখান থেকে কুরবানি উপযোগী গরুই এখন বেশি আমদানি হচ্ছে, তাই কুরবানি উপযোগী গরুর বাজার মূল্য আপনাদেরকে জানাবো। মাজারে কিছু ষাড় আছে, বড় ষাড় আছে, সেগুলোই দেখবো জানবো। পুরো ভিডিওটি জুড়ে থাকে। দাঁত হয়েছে এদের? এই দাঁত হয়েছে দুইটা, দুই দাঁত। জি, রাখার জন্য কুরবানি দেওয়া যাবে, কিন্তু আগামী 25-26-এর জন্য দুই দাঁত না কাকা। এটা শাইওয়াল? জি। ওজন কেমন আছে? পাকিস্তানি শাইওয়াল, ওজন মনে হয় 750 কেজি। 750 কেজির পাকিস্তানি শাইওয়াল, মাংস সম্পূর্ণ সুঠাম দেহের, সুবিশাল একটি গরুই দেখতেছি, সুবিশালই বলি, অনেক মাংস। তাকে দড়ি দেন না, ফিল দেন না, আপাতত দেখেন মাংস দাম পেলে আজকের হাটে? কত বলছো? 520 পর্যন্ত দাম বলে, 550 ভাঙতে বলে, 550 ভাঙতে বলে। তুমি বেজবা নিচে বেজবা না, 600 কমে তিনি বিক্রি করবে না, 550 ভেঙে দাম হচ্ছে সেটাই বললো। দুইটা দাঁত শাহিওয়াল, মাশা আল্লাহ। এই যে দেখেন, আক্তার কাকা আমদানি করেছে আমাদের আলমডাঙ্গা পশু হাটে। যেমন তার জুট তেমন গলা কম্বল। আমরা প্রথম গরুটা দেখলাম, আমরা এবার দেখব কাকার 2 নম্বর গরুটা। গরুটা বাচ্চা হয়ে তিনটা দিন ধরে না, পাগল। 2 নম্বরটা দেখতেছি, মাশাআল্লাহ। দেখছেন দর্শক, এক একটা পা কত মোটা মোটা, মেট্রো রেল এর পিলার, খারাপ কিছু বলি নাই। দেখছেন সেই কাকা, এটা কি জাত মানে গো কাকা? শাইওয়াল, শাইওয়াল ম্যানাশিং। জি, দেরি ভাগাই দে, দেরি ভাগাই দে। ভয় লাগতেছে এত গরুর মধ্যে থাকতে যেতে। এটার চুট মাথা দিয়ে আরো তো আক্রমণাত্মক, অনেক দারুণ। কাকা এটার ওজন কেমন? এটি মনে হয় ওইটি 20 কেজি বেশি হবে, ওর থেকে 20 কেজিটা বেশি হবে। আমিও সেটাই আশা করতেছিলাম যে ওর থেকে এর ওজন বেশি হবে কিংবা পাওয়া যাবে। কাকা এটা কয় দাঁতে আছে গো? 4 দাঁত হয়েছে, মনে হয় 4 দাঁত। ওজন মনে হয় 800 কেজি বিরাই প্লাস 700। ওইটা কত বললে? ওইটা 750 কেজি। 750 আর এটা 800 কেজির কিছু কম হইতে পারে, এমন কিছু না। আচ্ছা, 4 দাঁতে আছে। চাচা কত চাচ্ছ? এই গরুটার দাম চাচ্ছি 660। 660 চাচ্ছ? এটা কত ভেঙে বেচবা? 500-এর উপরে বেচবা, নিচে বেচবা? 500-এর উপরে বেচবা, নিচে বেচবা না? আচ্ছা, এটা 4টা দাঁতে আছে আর এটা 2টা দাঁতে আছে। হ্যাঁ, এটা বললেন কত? 600 ভেঙে বেচবেন না, আর এটা হচ্ছে 500 ভেঙে বেচবেন না। আচ্ছা, এটার দাম পাইছেন কাকা আপনি? হ্যাঁ, দাম পাইছি। কত পেলেন? 450 দাম বলে, 450। জি, ওটি 450। আচ্ছা আচ্ছা, আর এটাও কি আপনার? জি। এটা কি 2 দাঁতে? 2 দাঁত হয়েছে, ছোটখাটো দেখে অনুমান করলাম 2 দাঁতই হবে। গ্রেড দেখেন গরুর কোয়ালিটি অনেক ভালো, এরও কিন্তু পাগুলো অনেক মোটা মোটা আছে। কাকা এটা কত চাচ্ছ গো? এটা কত চাচ্ছ? এর দাম চাচ্ছি 4,60,000। 4,60,000। এটা কত দাম পেলে আর বেচবা কয় টাকায়? এটা যাই হোক 350-এর উপরে দিয়ে দাম করা লাগবে, 350-এর উপরে দাম করতে হবে। আর হাটের দাম কত পেয়েছে? 460 দাম চাচ্ছে, দাম পেয়েছি তাই 345-50 এরম দাম বলছে। আমরা 3টা গরু দেখলাম, সেটা দেখতে পাচ্ছি। ওই যে আমাদের যে ভাই একজন আছে, উনি বলে গেল যে হাটের 3টাই শ্রেষ্ঠ ভালো গরু, সেটা আমরাও দেখতে পাচ্ছি। অনেক ভালো গরু, গ্রেড অনেক ভালো, অনেক মাংস। আচ্ছা কাকা, তোমার ফোন নাম্বারটা বলো। 01721। হ্যাঁ, 56-25-52। ভাই কি অবস্থা আপনার? খুঁজে খুঁজে পাচ্ছি না ভাই। 2টা গরু বেচেছি, বেচে টাকা আনতে গেলাম। হ্যাঁ, আর 2টা গরু আসছে সেদিন একটু। আচ্ছা আচ্ছা,
তাই ব্যস্ত ছিলেন তাহলে? জি জি ব্যস্ত ছিলাম। তাহলে আর দুইটা আছে আপনার? না খালি দুইটা গরু আছে, দুইটা গরু বেচেছি আর দুইটা গরু আছে। আচ্ছা আচ্ছা। এই এইটা কি জাত মানে? এটা শায়াল গরু হয়। ওজন কেমন আছে? ওজন আপনার 7.5 মন আছে। দাঁত? দাঁত দুইটা। দুইটা? দুইটা। কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ রে, কুরবানি দেওয়া মানে কি? এখন আর দাঁত আছে কি তাই হলে? জি দাঁত হইলেই তো আসলে কুরবানির জন্য উপযোগী হয়ে যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত চাচ্ছেন ওই 7.5 মন ওজনের গরুটার দাম? এগুলার দাম চালি ভাই 2,65,000। গরুর আজ হলেরও আর দামবেন বেচা কিনা আপনার কাছে? দাম আছে 2,45,000। আর লটে দুইটা গরু একটা জোড়ায় দাম বলে দেবো, একটা দাম জোড়াটাই শুনবো আমরা। তাহলে এটা সিঙ্গেল শুনবো না, এটা জোড়া? জোড়া কত চাচ্ছেন? জোড়ার দাম চাচ্ছি ভাই 520। 520? জি 520। ওই রকম নাই, একদম একদম মাটি কাটা দর ভাই 4,75,000। 4,75,000 এরকম কম দামে চাবেন আমি মনে করি আলমনের হাটে। এটা ওজন কত হতে পারে? এটা ওজন 8 মন আছে। দুই দাঁত? দুই দাঁত। আর আছে 4,75,000 দাম চালাম, এখানেও কথা বলার সুযোগ আছে তাই নাকি? জি এটা হাটের দাম। ও এখানে গোপনীয় দাম আছে? গোপনেও দাম? গোপনীয় দাম আছে। সেটা আপনার সাথে বাই ফোনে কন্টাক্ট করে? জি জি ভাই, আমি আপনার জি আমি এই কয়েক দিয়ে হাটে আপনার ভিডিও দিচ্ছি, আমার করে আছে হাটে বেশ লাগছে না, ভিডিওর মাধ্যমে বের করে বেশি তাই নাকি? জি প্রত্যেকটা দিন আমি ভিডিওর মাধ্যমে করে বেশি। আচ্ছা এইটা কেটে একটু জানতে ইচ্ছা করছে, এটা কত চাচ্ছেন? এটা কি কাটে দাম চাচ্ছে ভাই 2,85,000 টাকা। এটা 8 মন হবে না? 8 মন হবে ভাই। 85? বেচবেন কোন জায়গায়? এটা 75 লে বাসা যাবে। 75? এটা হাটের দাম? হাটের দাম। হাটের দাম আমরা দুইটা করে দাম চা সুযোগ রাখছি। হ্যাঁ আর যদি সরজমিনে কেউ আসে তাও খেলা আছে, আমি তো বললাম সব রকম মিলে দিলাম। আরও আছে কালেকশনে আপনার গরু? আজকে মালিককে কেন্দ্র করে এখন নেই, এখন নেই, কালকে আবার আছে, কালকে আবার হবে। আপনারা দিনে দিনে কালেকশন করেন? জি জি কালেকশন করেন, বেচে কিনা শেষ হইলে আবার কালেকশন করেন? আবার কালেকশন করি। গ্রামগঞ্জে গরু দেখে রাখা আছে? জি জি সেগুলো পরে যে উঠিয়ে নিয়ে আসেন। আচ্ছা তাহলে এই দুইটা বলে না আরো গরু আপনার থেকে সংগ্রহ করা যাবে? যাবে জি। আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন। 01940-21-50-17। কুরবানি উপযোগী ছোট সাইজের যে গরুগুলো আছে এইগুলোর একটু দাম জানার চেষ্টা করি ভাই। ভালো আছেন? দেশি গরু না এটা ভাই? দেশি গরু। আচ্ছা ওজন কেমন হতে পারে? ওজন 5.5 মন ধর আছে। 5.5 মন করি। 5.5 মন আছে? দুটোই আপনার? দুটো আমার। আচ্ছা 5.5 মন করে। এই মন কত করে যাচ্ছে এখন বাজারে? মন দেওয়া নেছে হয় দেশে না ভাই, কেউ বাড়ি দেশে না কিন্তু হাট এসে হচ্ছে না। হাটে এসে মন কত করে কিনতে যাচ্ছে? হাটে 25 কিনতে যাচ্ছে। 25? হ্যাঁ 25 হইলে তো আর আপনার হচ্ছে না। না কেমন করে হয়, গরু কিনা 30-25 করে দেওয়া যায়? 30 কেনায় আপনার? তাহলে আপনার তো 31-32 বিক্রি করা লাগবে, ব্যাপারটা এমন না? 30 করে নিচ্ছে আছে না, 25 হিসাব করছে না। আপনার তো 30 কেনা না, আপনার তো 5.5 মন গরু দাঁতে 4 মন 27-28 কেনা না আপনার? ও তো দেশে না ভাই কেউ না। আপনার কেনা কেমন? কিনা ওর আমি 30-ই ফিরে কিনা 1,000 কম করে তাই? জি। কত করে যাচ্ছেন এই গরুগুলো? 65 করে। 1,00,000? কত 5 মন আছে? বেশি হবে 35-150। যদি আপনার মনে 30,000 টাকা করে মন হিসাব করা যায় তাও 150-এর দাম? জি 150। 150 না? 150 বেচলে কি লাভ হবে আপনার? লাভ লস বলতে যাইতে হয়তো লস হলে বেশি সুদাইতে হবে, ব্যবসা বোঝো না। দাম কত পর্যন্ত পেয়েছেন? 40-42-45 হাইরে তাই নাকি? আচ্ছা ঠিক আছে। এখানে অসংখ্য ছোট সাইজের 5 মন, 4.5 মন, 5.5 মন সাইজের গরু ধরে রেখেছে সবাই বিক্রির জন্য। আমরা এখান থেকে কিছু গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সাথে থাকেন। দর্শক এখানে একটা ফ্রিজিয়ান আর কি দেখতে পাচ্ছি, এটা ক্রস দেশির সাথে হয়তো বা। ওজন কেমন হতে পারে? এটা ওজন 8 মন হবে। দাঁত আছে? কয়টা? 4টা দাঁত হয়ে গিয়েছে। 8 মন কি হবে এটা? কত যাচ্ছেন এটা ভাইয়া? 220। 2,20,000 8 মন 30 করে ধরলো, ঢাকার মাপে ধরবে আপনি? ঢাকার মাপে ধরবে আছে 7 মন। ঢাকার মাপে 7 মন হবে এটা তাই না? আমার দেশে তাহলে 3,421,000 2,20,000 চাচ্ছেন, বেচবেন কেমন এটা? 200-এর উপর তো পড়ে গেলে বেশ। 200-এর উপরে বেচবেন? অ্যাকচুয়ালি ভাই এখন মন কত করে যাচ্ছে মাংসর আর কি? মাংস এখন খুচরা বিক্রি আছে 750 টাকা কেজি আমার এখানে। 750? তাহলে 30,000 টাকা মন হচ্ছে। আর আপনার অর্ডারে দিচ্ছে 700-710-720 কম দিচ্ছে, তাহলে হচ্ছে 28 করে আপনারা আর কি অর্ডারে বিক্রি করতেছেন। আচ্ছা আর হাটে আসলে ব্যাপারীরা কেমন দামে কিনতেছে মন? ওই 28,000 টাকা। 28,000 টাকা মন ধরে কিনতেছে ব্যাপারীরা? 29 এরকম কিনতেছে। 28-29 এমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। ছোট গরু দেখতে পাচ্ছি,
ভাই ভালো আছেন? জি ভালো আছে। এটা কি দেশি গরু ভাই? জি দেশি গরু, সাইওয়ালা দেশির সাথে ক্রস না? হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি হবে। ওজন কেমন হতে পারে ভাই এটার? ওজন আপনার 5 মণ মাংস হতে পারে। 5 মণ মাংস হবে না? কত চাচ্ছেন? দাম চাচ্ছে 185। 185 দাম চাচ্ছেন 5 মণ মাংস যদি হয়, এত এখন মন কত করে যাচ্ছে মাংসের? এখন এই বড় গরুর দাম একটু কম আর কি। ছোট গরুর দাম বেশি? কত? 30 না 29 না 28, কোনটা? এই আপনার 30 করে। 30 তাই? আমি তো শুনলাম যে 27 28 এমন কিনা চেষ্টায় আছে যারা ব্যাপারী আছে গরু কিনছে। এখন আপনি ছোট গরুর একটু দাম বেশি, বড় গরুর দাম কম, 25 করে এমন নিচ্ছে। আচ্ছা এটার দাম কত পেয়েছেন? এটার দাম পাইছে আপনার উপরে 3000 পাইছে। কত? 53? জি জি 53 পেয়েছেন। 1,53,000 টাকা দাম পেয়েছে। আপনি কেমন বেচতে পারবেন ভাই? এটা তো আমাদের 60 মেটেরিয়াল 60। দর্শক তার টার্গেট আছে 60, এই গরুটা 1,60,000 হইলে বেচবে, 50 উপর দাম পাইছে। দুইটা গরু দেখতে পাচ্ছি দেশি গরু, ওজন কেমন করে হবে ভাই? ওজন 6 মণ করে। 6 মণ করে হবে? এডি 6 মণ, এডি 5 মণ। তাই এটার ওজন আবার বেশি, এডি বেশি লম্বা, ওইটা বেশি। দাঁত কয়টা করে? চার দাঁত করে। কত করে আর কি চাচ্ছেন? দাম চাচ্ছে 175-175। 175 করে দাম চাচ্ছেন? পরে 65 আমি বেচার দাম বলছি। পরে 65 হইলে বেচবেন? দাম কত করে পাচ্ছেন এদের? দাম পাচ্ছি এটা 55, এটা 45। কোনটা 45? ওইটি 45, এটি 55। দর্শক এটা 55 পর্যন্ত পেয়েছে আর ওইটা 45 পর্যন্ত পেয়েছে। 5.5 কত মন? এটা এটা বললেন কত মন আছে? 6 মণ। 6 মণ আর ওইটা 5.5 মণ। এখন কুরবানির সময় আমরা সবাই জানি ছোট গরুগুলোর কিন্তু চাহিদা বেশি দর্শক বড় গরুর থেকে। ছাড় গরু ওই পাশটাতেই বেশি দেখলাম আমদানি হয়েছে, এই পাশে অনেক কম এখন দেখতেছি। ভালো আছেন? এই আপনাদের গরুর ওজন কেমন হবে? এটা 6.5 মণ। 6.5 মণ হবে? তা হয়ে যাবে। 6.5 মণ কত যাচ্ছেন এই গরু দাম? চাইছি 225। 225 6.5 মণ যদি মাংস হয়, 6 মণ হইলে 3,6,18, 1,80,000 আর ওইদিকে 15, 1,85,000। বেচবেন কয় টাকায়? 200 হইলে ছাড়বে। তাও তো 15,000 টাকা বেশি। 30,000 টাকা মন ধরলেও 15,000 টাকা বেশি চাচ্ছেন না? এটা 85 দাম। এটা তো রাহির মাপের গরু। রাহির মাপ কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত? জি। এখন তো কুরবানির সময়, এখন রাখার হিসাব কম, কুরবানির হিসাবটাই বেশি। ঠিক আছে দর্শক, এখানে একটা দেশি গরু দেখতে পাচ্ছি, তাই তো? জি ভাই। দেশি? এটা দেশি, সাইওয়ালা দেশির সাথে ক্রস মেবি এমন কিছু। কত চাচ্ছেন ভাই এটা? এটা দাম চাচ্ছে 225। আচ্ছা ওজন কেমন আছে? ওজন পাকা 7 মণ আছে। পাকা 7 মণ, 225 চাচ্ছেন, 3,421। আচ্ছা যাই হোক, বেচবেন কত ভাই? 95 হলে বেশি। 1,95,000 দাম পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা আপনার এটা কি ওয়েট করা আছে ভাই, ওজন দেওয়া আছে? না ওজন দেওয়া। তাহলে পাকা 7 মণ কিভাবে বুঝলেন? ও আমরা কাটাই গরু ব্যবসা করি। ভাই দাম কত পর্যন্ত পেলেন? দাম পাইছি 85। 1,85,000। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু কাটাই গরুর ব্যবসা করেন, আপনার থেকে একটা ইনফরমেশন জানার আছে, সেটা এখন আপনার মাংসের মন কেমন যাচ্ছে ভাই? 28। ব্যাপারীরা কিনছে কেমন? 28-29 এরকম কিনছে। বাইরের ব্যাপারীরা তাহলে 28-29 এমন কিনতেছে, আর আপনারা গ্রামগঞ্জ থেকে কেমন কিনতেছেন? ওই ওরকমই মনে করেন, ওই 2-10 কেজি আপডাউনে কিনা হয়। আচ্ছা আচ্ছা, আপনারা ওইভাবেই কিনছেন, 2-10 কেজি আপডাউনে কিনে ওখান থেকে ওই 2-10 কেজির মাথার উপর থেকে আপনাদের লাভটা পেলেন? আচ্ছা আচ্ছা, তাই তাহলে কি এখন আপনার ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম? বড় গরুর দাম কম, ছোট গরুর দাম বেশি। আচ্ছা বড় গরু কেমন যাচ্ছে আপনার লাইভ ওয়েট? ওই ওরকমই যাচ্ছে, ছোট গরুর দাম বেশি, 30 করে নিচ্ছে, আর বড় গরুগুলো 28 করে নিচ্ছে। তাই? আচ্ছা আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে। নাম কি ভাই আপনার? শহর আলী ভাই। ওকে, আপনাকে এই ফ্রেমের গরু খোঁজেন, এই দেখেন ফ্রেমের গরু, পিওর ফ্রেম, গায়ে কিচ্ছু নাই হাড় ছাড়া। দর্শক আমরা এখানে পরিচিত একজন ভাইকে পেলাম, ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন। আপনি তো বড় গরু রাখেন, এখন ছোট গরু কেন? বেচা কিনা কম তাই ভাই। তারপরে কুরবানি, এখন ছোট গরু চাহিদা বেশি না বলেন? হ্যাঁ মাঝা গরু চাহিদা বেশি, হাই গরু নিচ্ছে না ভাই। আচ্ছা আচ্ছা, এটা তো মাঝারি একটা গরু। আচ্ছা বুঝলাম, এটার ওজন কেমন আছে ভাই? ওজন মন 5-6 মণ আছে। 5-6 মণ করে আছে না? দুইটাই আপনার? দুইটাই। দুইটারই ওজন একই, পাশাপাশি না? হ্যাঁ ওর আমি ওজন 5-6 মণ করে। কত করে চাচ্ছেন ভাই? দাম চাচ্ছে ভাই 210 করে।
210 করে দাম চাচ্ছেন, আর বেচবেন কেমন, টার্গেট কেমন আছে? ওই 10-20 হাজার কম হলে বেচে দেবো। আচ্ছা, দাম 80 করে হলে ও দাম বলে 70 ভাঙে 70 আরাম। আর আপনার 80-82 এমন বেচার খেয়াল? আচ্ছা ভাইয়া, মাংসের মন কেমন যাচ্ছে এখন? মাংস এখন 28-30 আরাম। 28-30। আচ্ছা দর্শক, কুরবানিকে সামনে রেখে হাট জমজমা হচ্ছে ঠিক আছে, কিন্তু বেচা কিনা কম, যার কারণে আমাদের এখানে যারা ব্যাপারী আছে গরু বেচতে এসতে এদের মুখে হাসি কম, সবার অনেক মন বেজার এই রোদের মধ্যে গরু ধরে বেচতে এসতে, কিন্তু হয়তো পর্যাপ্ত দাম পাচ্ছে না কিংবা বেচতে পাচ্ছে না পার্টির অভাবে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও বেচা কিনার রমরমা যে অবস্থা হয় সেটাতে এখনও হয়নি, তবে ইনশাল্লাহ আশা করি আগামী হাটগুলোতে হবে, আর যত ঈদ কাছে আসবে তত বেচা কিনা বেড়ে যাবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য। চেষ্টা করলাম আপনাদেরকে বড় এবং মাঝারি এবং ছোট গরুর বর্তমান বাজার মূল্যের একটি ধারণা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।